স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে যুব দলের দফায় দফায় সংঘর্ষ। পাড়া মহল্লায় সিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র লিটন। রাজশাহীতে চতুর্থবারের মতো ভোটার দিবস পালিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে যুবদলের কয়েকটি গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মঞ্চে বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরীর ভুবনমোহর পার্কে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এ সময় যুবদলের কয়েকটি গ্রুপ দফায় দফায় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা চেষ্টা করেও সমাবেশে শৃঙ্খলা ফেরাতে পারেনি। সংঘর্ষের ফলে কিছুক্ষণ বক্তব্য বন্ধ রেখে তাদের থামাতে মঞ্চ থেকে নেমে আসেন নেতারা। এক পর্যায়ে যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, যুবদলের নেতারা থামো, তোমরা যা করছো তা আমি অবলোকন করছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী একজনকেও ছাড় দেয়া হবে না। এরপরও যুবদলের নেতারা শান্ত হন। এক পর্যায়ে যুবদলের অনেক নেতাকে সমাবেশ স্থল থেকে সরিয়ে দেওয়া হয়। মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর ২৮ নং ওয়ার্ডে অলিগলি পাড়া মহল্লায় নতুন সিসি সড়ক, কালভার্ট, টার্সিয়ারি ও সেকেন্ডারি ড্রেন নির্মাণ সহ নানা উন্নয়ন কাজ চলমান রয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৪টা থেকে ৬টা পর্যন্ত ২৮ নং ওয়ার্ডের ধরমপুর, সাকোপাড়া, লিচুবাগান, আমজাদের মোড়, লেবুতলা নদীর তীরবর্তী এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খাদিজামাল লিটন। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর ২৮ নং ওয়ার্ডে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে প্রায় ২৩২টি স্কিমের আওতায় ৮ কিলোমিটার রাস্তা, নতুন সিসি সড়ক পুনর্নির্মাণ এবং ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। পরিদর্শনকালে ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, প্রকল্প পরিচালক মোহাম্মদ নূর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন হায়দার, উপসহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান, উপসহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকার, সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ১ নং ওয়ার্ডে কাশ্মীর মুরগির ফার্মে শিশু বলাৎকার করতে গিয়ে আরিফ নামে এক যুবককে এলাকাবাসী হাতে নাতে ধরেছে। ভিকটিম ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় চৌমোহনী পৌরসভার করিমপুর এলাকার বেলাল মিয়ার আড়াই বছরের শিশু মোহাম্মদ ইয়াসিনকে বাসার সামনে থেকে ধরে নিয়ে রায়গঞ্জ ইউনিয়নের মিজিবাড়ির প্রবাসী আনোয়ারের পুত্র আরিফ শিশুটির চোখ মুখ বেঁধে বলাৎকার করে কাশেমের মুরগির ফার্মের টয়লেটের ট্যাঙ্কির ভেতরে ফেলে দেওয়ার সময় নূর হোসেন নামের এক স্থানীয় ব্যক্তি দেখে ফেলে। শিশুটিকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এলাকাবাসী বলাৎকার আরিফকে ধরে ৯৯৯ ফোন করলে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ফার্মের লগ মুরগির ফার্মের লগে দিয়ে আনি হেবগঞ্জ দিদি মুখসা বাঁধি উলার দর্শন করছি। দর্শন করি এরারে কমিটির ভিতরে বেগিসা বাঁধি কমিটির ভিতরে কল্লাপুরি দিয়ে মারি গেলেন লেগজি। নাটোরে কোভিড ১৯ টিকাদান কার্যক্রম চলছে।
দ্বিতীয় ডোজ টিকার সাথে এখনো চলছে প্রথম ডোজ টিকা গ্রহণ। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে অনেকে টিকা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, কিন্তু টিকা দেওয়া শুরু হয়নি। টিকা দেওয়া শুরু হতে দেরি হওয়ায় টিকা গ্রহীতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন সকাল 9টার আগে তারা লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু টিকা দেওয়া শুরু হতে দেরি হওয়ায় তাদের অন্য কাজের ব্যাঘাত ঘটছে। নির্দিষ্ট সময়ে টিকা দেওয়া শুরু হওয়া উচিত বলে তারা মন্তব্য করেন। এদিকে অনেকেই সময় না পাওয়ায় অজুহাত দেখিয়ে এখনো প্রথম ডোজ টিকা দিতে এসেছেন। সারা দেশের ন্যায় রাজশাহীতেও চতুর্থবারের মতো ভোটার দিবস পালিত হয়েছে। মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার, এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বুধবার রাজশাহীতে ভোটারদের বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ। সকাল 10:30টায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে এই সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে দ্রুত সময়ের মধ্যে ভোটার আইডি কার্ড, স্মার্ট কার্ড ও অন্যান্য সেবা পান ভোটাররা। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, সিনিয়র জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী সহ অন্যান্যরা। আজকের প্রতিপাদ্য বিষয় মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার, এইটাকে সামনে রেখেই আমাদের এই ভোটারদের যে সেবা প্রদানের লক্ষ্যে আজকের দিনের উপলক্ষে আমরা ভোটারদেরকে বিশেষ সেবা আমরা প্রদান করেছি। আমাদের এই রাজশাহী জেলাতে প্রতিটি উপজেলাতেই আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে এবং পাশাপাশি আমাদের এই রাজশাহী সিটিতে আজকে যেখানে আমরা এই অনুষ্ঠানটি করছি সেখানে আমাদের এই সিটিতে আমরা রাজপাড়া এবং বোয়ালিয়া টোটাল সিটিতে আমরা আজকের দিনের জন্য বিশেষ সেবা আমরা প্রায় 300 জন ভোটারকে নতুন ভোটার করার আমরা কার্যক্রম হাতে নিয়েছি এবং ইনশাল্লাহ দয়া এটা সফল কাম হব। আর আমাদের 2019 সালের বা যারা স্মার্ট কার্ড যারা পায় নাই তাদেরকে আমরা শুধু স্মার্ট কার্ড প্রদানই করছি না, তাদেরকে নিয়ে আসার জন্য আমরা প্রত্যেককে টেলিফোন করে প্রায় আমাদের দুই অফিসের 400-র অধিক সংখ্যক ব্যক্তিকে আমরা আজকের এই দিবস উপলক্ষে আমরা স্মার্ট কার্ড প্রদান করছি। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।